একজন ব্রাহ্মণ ঘরের মেয়ে চন্দন না করে দিলেন, এই পশ্চিমবঙ্গদের রামের নাম নিলে জেলে পাঠিয়ে দেব, রাম ভক্তর উপরে আক্রমণ হবে। দিদি বলবে আমি প্রধানমন্ত্রী হব, এখানে অভিষেক ব্যানার্জি চিফ মিনিস্টার হবে। আমরা এই যে জনগণ আছে তো, আপনি বাঙাল ছেড়ে দিন, এই যে পুরো হিন্দুস্তান জনগণ আছে তো, 26 মাসে 26 প্রধানমন্ত্রী পাবে। এখন তো দিদিমণি কংগ্রেস রাহুল গান্ধী কানে ফুসুফুসু করছেন, সোনিয়া গান্ধী কোলে বসে যাচ্ছেন, তাহলে কেন জিজ্ঞেস করছেন না কে আডানিকে কেন লোন দিয়েছেন, বিজয় মালিয়াকে কেন লোন দিলেন? ভাই পিসির ভাইপো আছে হতেই পারে, আর বেবি বর্ন উইথ আ গোল্ডেন স্পুন, বাবা আছে, পুত্রী আছে, মা আছে, ছেলে আছে, পিসি আছে, ভাইপো আছে, ভাই আছে, বোন আছে, মা আছে, বেটা আছে, আর কে আছে, আর কে আছে? আই ডট এন্ড ডটে লিপস অ্যান্ড বাউন্সের কথা বলুন একটু একটু, আপনি কয়লা চোরি আর বালি চোরি কথা বলুন, একটু গরু চোরি কথা বলুন, একটু এসএসসি স্ক্যামের কথা বলুন, একটু টেট এক্সাম স্ক্যামের কথা বলুন, একটু সারদা নারদা রোজভ্যালি চিটফান্ডের কথা বলুন, একটু ইলিগাল কনস্ট্রাকশনের কথা বলুন, একটু নাসির খান কাদের খান রেপ রেমিশন গ্রাউন্ডের বেলের কথা বলুন, একটু হাঁসখালী কালিয়াগঞ্জে আর কামদুনি রেপ কেসের কথা বলুন, বলুন না একটু। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোর্টের দ্বারস্থ হলে আবারও হাইকোর্টে তিনি স্বস্তি পেলেন না রীতিমতো। আমার সঙ্গে রয়েছেন নাজিয়া এলাহি খান, কথা বলার চেষ্টা করব। একদিকে যেমন ইন্ডিয়া জোট হলো, তার সমন্বয় কমিটির মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম 13 জনের মধ্যে, অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে আজকে স্বস্তি পেলেন না, কি বলবেন দিদি? না এখন ইনভেস্টিগেশন চলছে, ইন্টারোগেশন চলছে, এখন ওকে ইন্টারোগেশন জন্যে 4 দিন 8 দিন 10 দিন বসে রাখবে। উনি আরে পিসি ভাইপো আছে, আইন ভাইপো নেই, পিসি ভাইপোকে ইন্টারোগেশন জন্যে বসাতে পারে ইডি আর সিবিআই। আর পিসি ভাইপো আছে তার মানে হাইকোর্ট ইজলাস যা আছে ও শাস্তি দিয়ে দেবে, ও একদম মানে ওর পক্ষে অর্ডার দিয়ে দেবে কি এটা করতে পারে না, যা আইন বলবে সেটাই করতে পারবে। আইন আইন মতনই চলতে হবে, ল অলওয়েজ টেক ইটস ওন কোর্স। ও পিসি ভাইপো আছে, আইন ভাইপো নেই। বলছি ইন্ডিয়া জোটের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন্বয় কমিটির মধ্যে দেখা গেল, কি বলবেন? ভাই পিসির ভাইপো আছে হতেই পারে, আর বেবি বর্ন উইথ আ গোল্ডেন স্পুন, কেন সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধীকে পাচ্ছেন নাকি? শরদ পাওয়ার আর ওর ঘরওয়ালাকে পাচ্ছেন নাকি? সবাই তো নিজের নিজের নেপোটিজম দোকান চলছে, আই ডট এন ডট ডি ডট আই ডট এ ডট এ, কে আছে? বাবা আছে, পুত্রী আছে, মা আছে, ছেলে আছে, পিসি আছে, ভাইপো আছে, ভাই আছে, বোন আছে, মা আছে, বেটা আছে, আর কে আছে, আর কে আছে? আই ডট এন ডটে আর যত বসে আছে 26 টিম 26 পার্টি যা যুক্ত হয়েছে, 26 পার্টি যা যুক্ত হয়েছে, তার উপরে 22,000 করোড়ের স্ক্যাম আছে, 22,000 করোড় স্ক্যাম আছে। প্রত্যেক 26 দলের লোকজন, বড় বড় মন্ত্রীরা জেল খাটছে। আমাদের ঘুম উড়িয়েছে কেন, কিসের জন্যে ঘুম উড়িয়েছে না, কিসের জন্যে কি হয়েছে, এমন কোন কোন কথা হয়ে গেছে যা আমাদের ভারতের প্রধানমন্ত্রী ঘুম উড়িয়েছে? যদি ঘুম উড়িয়ে থাকতো তাহলে কালকে কি ইসরো আবার সূর্যতে রকেট ছাড়তো? যদি ঘুম উড়ার দরকার ছিল, ঘুম উড়ে যেত তাহলে কি কালকে মোদিজি ভারতের প্রধানমন্ত্রী 1 নেশন 1 ইলেকশন ঘোষণা করতেন? যদি ঘুম উড়িয়ে যেত তাহলে ভারতের প্রধানমন্ত্রী আবার উইন্টার সেশনের আগে 5 দিনের সংসদ খোলার চেষ্টা করবেন? আপনারা গাজরি করে করছেন রীতিমতো, জোর জবরদস্তি তাহলে কেস করুক, তাহলে কেস করুক। এটা তো সাংবিধানিক রুল, এটা তো আর্টিকেল বলছে, এটা তো পার্লামেন্টারিয়ান রুল বলছে, এটা তো সংবিধান বলছে কি করতেই পারে, আর্টিকেল 83.2 আর্টিকেল 85.2 বি এটা তো বলছে কি আপনি আপনি ডাকতে পারেন, কেন্দ্র সরকার ডাকতে পারে, আলোচনা করতে পারে, কনফ্রন্টেশন করতে পারে। যদি আমরা জোর জবরদস্তি আমাদের ভারতের প্রধানমন্ত্রী আর কেন্দ্র সরকার যদি জোর জবরদস্তি পার্লামেন্ট সেশন ওপেন করছে তাহলে 26 পার্টিকে আপনি বলুন। আপনারা গ্যাসের দাম বাড়িয়ে লাখ লাখ টাকা লুটেছেন, মল্লিকার্জুন খড়গে বললেন, লিপস অ্যান্ড বাউন্সের কথা বলুন একটু একটু, আপনি কয়লা চোরি আর বালি চোরি কথা বলুন, একটু গরু চোরি কথা বলুন, একটু এসএসসি স্ক্যামের কথা বলুন, একটু টেট এক্সাম স্ক্যামের কথা বলুন, একটু সারদা নারদা রোজভ্যালি চিটফান্ডের কথা বলুন, একটু ইলিগাল কনস্ট্রাকশন কথা বলুন, একটু নাসির খান কাদের খান রেপ রেমিশন গ্রাউন্ডের বেলের কথা বলুন, একটু হাঁসখালী কালিয়াগঞ্জে আর কামদুনি রেপ কেসের কথা বলুন, বলুন না একটু, কেন বলছেন না?
তারা বলছে রীতিমতো লাখ লাখ টাকা কামিয়েছেন, আপনারা এইভাবে চলতে পারেন না। আদানির সাথে কি সম্পর্ক, রাহুল গান্ধী প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন, আদানির সাথে নরেন্দ্র মোদীর কি সম্পর্ক, সেসব খুঁজে বার করা হবে। আমি বলছি রাহুল গান্ধী আডানির সঙ্গে কি সম্পর্ক, আডানি যখন লোন নিয়েছিল তখন তো কংগ্রেস সরকার ছিল, তখন তো কংগ্রেস সরকার ছিল, এটা কংগ্রেস কেন বলছে না? এখন তো দিদিমণি কংগ্রেস রাহুল গান্ধী কানে ফুসুফুসু করছেন, সোনিয়া গান্ধী কোলে বসে যাচ্ছেন, তাহলে কেন জিজ্ঞেস করছেন না কে আডানিকে কেন লোন দিয়েছেন, বিজয় মালিয়াকে কেন লোন দিলেন, কেন কি হয়েছে, এত বিরাট বিরাট লোন কেন পাস করলেন? এবার এখন দেখান ন বছরে কোন কোন লোন নিয়েছে কেন্দ্র সরকার থেকে, কেউ নেই নিতে পারলো না। আমি বলছি খুব ভালো, একজনকে হারানোর জন্যে 26 পার্টি একসঙ্গে বসছে, এটা তো ভালো বোঝা যাচ্ছে কারা তাকতওয়ার কারা কমজোর সেটা তো বোঝাই যাচ্ছে। এক আকেলা নরেন্দ্র মোদি আর এখানে 26 মাথা কারা হবে একটু বলুন না। আমার তো আমি তো দিদির বাইটটা শুনলাম, ইন আই ডট এন ডট ডি ডট আই ডট এ ডটের মেম্বার অফ পার্লামেন্ট হবে। দিদি কি নীতিশকে কি প্রধানমন্ত্রী হতে দেবেন? আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি কি অরবিন্দ কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী হতে দেবে, কি শরদ পাওয়ারকে দিদিমণি প্রধানমন্ত্রী হতে দেবে, কি রাহুল গান্ধীকে দিদিমণি প্রধানমন্ত্রী হতে দেবে? দিদি বলবে আমি প্রধানমন্ত্রী হব, এখানে অভিষেক ব্যানার্জি চিফ মিনিস্টার হবে, আমরা এই যে জনগণ আছে তো, আপনি বাঙাল ছেড়ে দিন, এই যে পুরো হিন্দুস্তান জনগণ আছে তো, 26 মাসে 26 প্রধানমন্ত্রী পাবে। বলছি রীতিমতো সুস্মিতা দেব আগেই বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী একসাথে হলে নরেন্দ্র মোদীকে কবে হাঁটিয়ে দিত। হ্যাঁ তো হয়ে যাক, হয়ে গেছে তো, এবার হাঁটাক হয়ে গেছে তো, শুধু অভিষেক ব্যানার্জি আর রাহুল গান্ধী কেন, প্রত্যেক পরিবারওয়ালা একসঙ্গে হয়ে গেছে। যত 26 পার্টি আছে ওটা তো নেপোটিজম পার্টি আছে, পরিবারওয়ালাকেই নিয়ে চলছে, জনগণকে নিয়ে চলছে না, জনতাকে নিয়ে চলছে না, জনতার উন্নয়ন জন্য তো কাজ হয়নি। এ আপনি কংগ্রেসের কথা যা বলছেন, কংগ্রেসের সময়ে আজমল খসাব এসেছিল, কংগ্রেসের সময়ে হাফিজ সঈদ এখানে টেররিস্ট অ্যাক্টিভিটিস করেছিল, কংগ্রেসের সময়ে 1966 ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন সাধুর স্লাউটার হয়েছিল, কংগ্রেসের সময়ে শিখের উপরে আক্রমণ হয়েছিল, কংগ্রেসের সময়ে ইয়াকুব মেমন টেররিস্ট অ্যাটাক করেছিল, কংগ্রেসের সময়ে ওসামা বিন লাদেন ধরা পড়েছিল, কংগ্রেসের সময়ে ইয়াসিন মালিক কাশ্মীরকে JKLF আর লস্করে তৈবার সঙ্গে কাজ করতো, আর কাশ্মীর যা পুরো শেষ করে দিল কংগ্রেসের সময়। তো আর আপনি জানেন মেহবুবা মুফতি মেয়ে কী করে, বলিউডে কাজ করে, আমাদেরকে বলে তোমরা মুসলমান নাকাব পেনো হেজাব পেনো, আর নিজের মেয়েকে বিউটি কুইন বানিয়ে বলিউডে পাঠিয়ে দিয়েছে। বলছি একটা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে ভিডিও শেয়ার হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় টিকা নিলেন না, সেটা নিয়ে সমালোচনা হচ্ছে। হ্যাঁ উনি তো বলছেন আমি ব্রাহ্মণ ঘরের মেয়ে, আমাকে কি আমি যখন কোনো মাজারে যাব তা আমি কি প্রসাদ নেব না, আমি তো নেব ভাই, আজান হবে না বলতে দিন একটু, চন্দন নাও পড়তে পারে, না 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 না, আমি যখন আজান হবে আমি আমি মাথার উপরে ওড়না না দেবো, তো সব থেকে বেশি তো মৌলানা লাগবো, হ্যাঁ তবা তবা লহল বেলা কোবা তেস্তক ফেরুল্লাহ, আজান হচ্ছে এই মাথায় উপরে ওড়না দিচ্ছেন না, তাহলে আমি এটা বলবো আরে আজান হচ্ছে ঠিক আছে ওড়না নাও দিতে পারি, এটা চলবে তো? আমি মৌলানাকে জিজ্ঞেস করছি কে এটা চলবে, আজান হবে আর আমি মাথার উপরে ওড়না না দেব, আর আমি বলে দেব ঠিক আছে আজান হচ্ছে আমি দিতে নাও পারি, চলবে তো? একজন ব্রাহ্মণ ঘরের মেয়ে চন্দন না করে দিলেন, এই পশ্চিমবঙ্গতে রামের নাম নিলে জেলে পাঠিয়ে দেব, রাম ভক্তর উপরে আক্রমণ হবে, তুমি মুসলমান পাড়াতে ঢুকবে না, না হয় মসজিদ থেকে পাথর ফেলা হবে, এটা কি না সিম্পল থাকলে, না না সিম্পল থাকলে চন্দন টিকা কি খারাপ করে, চন্দন টিকা কোনো লালি পাউডার ইস্নো থোড়ি আছে, ইস্নো আছে কি লালি আছে কি লিপস্টিক আছে আইলাইনার আছে ফাউন্ডেশন আছে কনসিলার আছে কি আছে, চন্দন তো চন্দন আছে ভগবানের চন্দন আছে,